বিবাদে অর্ধশত বাস আটকে রাখে শিক্ষার্থীরা। এতে মুখোমুখি অবস্থানে চলে যায় দুপক্ষ, শঙ্কা জাগে বড় সংঘাতের। তবে পুলিশের মধ্যস্থতায় মেটে বিবাদ, দাবি মেনে নেন পরিবহন মালিকরা। সংঘর্ষ নয়, এর শান্তিপূর্ণ সমাধান। যদিও বাড়তি ভাড়া আদায় নিয়ে রাজধানীর রামপুরায় পরিবহন শ্রমিক শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে বড় সংঘাতের শঙ্কা জাগে। পুলিশের মধ্যস্থতায় শান্ত হয় দুপক্ষ, বসে আলোচনায়। যখন বলে যে স্টুডেন্ট ভাড়া কাটো, তখন বলে বের হয়ে যাও, বের হয়ে যাও, জানো বলে না, বলে বের হয়ে যাও। আর এজ এ তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন ভালো থাকে, এন্ড সে যেন পারলে সে রাস্তার নিচে নামে, তারপর যেন মহিলা উঠে, আর কোনো মহিলার গায়ে যেন সে টাচ না করে। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া, 9টি সংরক্ষিত আসনও, পরিবহন শ্রমিকদের ভালো আচরণ, এই 3টি দাবিই মেনে নেন বাস মালিকরা। ওদের ব্যবহার ভালো করতে হবে, আর সকল বাস যেন খুব ভালো ব্যাখ্যা, হ্যাঁ, আর সকল বাসে স্টুডেন্ট ভাড়া কাটতে হবে, এর রায়দা না, এখন যে কোনো বাস হোক। পুস্তকলার থেকে উত্তরা, আমার রুটে যারা আছে ছাত্ররা, তারা হাফ ভাড়া দিবে। শুধু স্টুডেন্ট নয়, কোনো যাত্রীর সাথে যেন খারাপ আচরণ না করে, সেই ব্যাপারে আমরা মালিক কর্তৃপক্ষকে বলেছি এবং তারা এই এনশিওর করেছে যে এই ব্যাপারটা তারা অবশ্যই দেখবে। পাশাপাশি এই মহিলাদের জন্য ওনাদের গাড়িতে 9টি সিটের ব্যবস্থা আছে, ওই সিটগুলিতে যেন মহিলারাই বসতে পারে। দুপক্ষের সমঝোতায় 31টি বাসের চাবি রায়দা পরিবহন কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। আমরা একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরব, সাথেই থাকুন। আরএফএল পিপস ফিটিংস, গ্রেড 1 ভার্জিন ম্যাটেরিয়াল, যা নিশ্চিত করে।